আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় পৃথিবীর শ্রেষ্ঠ পাঁচটি সেলিব্রিটির নাম বলুন তো কি বলবেন? আপনিও নিশ্চয়ই বলবেন লাইলি মজনু, শ্রী ফারহাদ, রাধাকৃষ্ণ, দেবদাস, পার্বত কিংবা রোমিও জুলিয়েট। কিন্তু আপনি কি জানেন এই চরিত্রগুলোর প্রেমের শেষ পরিণতি কী হয়েছিল, কিংবা এদের মধ্যে কি আদর্শ প্রেমের প্রতিনিধিত্ব করে? আসুন হিস্ট্রি অফ নলেজের মধ্যে আজকে আপনাদের কাছে প্রেমিক প্রেমিকা জুটিগুলির সংক্ষেপ কিছু গল্প আলোচনা করি। দেবদাস ও পার্বতী একসময় প্রেমে ব্যর্থ পুরুষদের প্রতিনিধি হয়ে উঠেছিল। দেবদাস মুখ ভর্তি দাঁড়িয়ে দেখলেই সবাই তাকে ডাকত দেবদাস বলে। এখন সেই পরিস্থিতি কিছু পাল্টেছে। তবে 2002 সালে শাহরুখ খানের দেবদাস সিনেমা দেখে বর্তমান প্রজন্ম কিছুটা ধারণা পেয়েছে এই দুই কালজয়ী প্রেমিক জুটি। বাংলা সাহিত্যের এই দুই চরিত্রের স্রষ্টা হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 1900 সালের এই নামেই উপন্যাস লিখেও এটি প্রকাশ পায় 1917 সালে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এটি মাতাল অবস্থায় লিখেছিলেন বলে জানা যায়। আর তাছাড়া সে সময়ের সমাজ এমন প্রেমের গল্প মেনে নেবে কিনা তা নিয়ে বেশ সমস্যাই ছিল লেখক। তাই 17 বছর সাহস করেননি এই উপন্যাস প্রকাশ করার। তবে প্রকাশ করার পর দেবদাস এতটাই জনপ্রিয় হয়েছিল যে ব্যর্থ প্রেমিকে আরেক প্রতিচ্ছবি হয়ে উঠেছিল দেবদাস। কিন্তু কী ছিল এর কারণ? দেবদাস আর পার্বতী একই গ্রামের ছেলে মেয়ে, ছোটোবেলা থেকে একজন আরেকজনকে পছন্দ করে। দেবদাস বড় লোক, পার্বতী গরিব ঘরের মেয়ে, স্বাভাবিকভাবেই তাদের সম্পর্ক পরিবার মেনে নেয় না। পার্বতীর বিয়ে হয়ে যায় ধনী বয়স্ক এক জমিদারের সাথে। দেবদাস সারা জীবন ভুলতে পারেনি তার প্রথম প্রেমকে। পার্বতীর মনেও দেবদাস বেঁচে ছিল দীর্ঘদিন। শেষ পর্যন্ত পার্বতীর বাড়ির সামনে গিয়েই তার মৃত্যু হয় দেবদাসের। বাঙালির হৃদয়ে গত 100 বছর ধরে টিকে আছে এই প্রেমের অস্খলন জুটি যার নাম দেবদাস। ফিরে আসে লাইলি ও মজনু। লাইলি ও মজনু এরা দুজন ইরানের চরিত্র। এদের এই গল্পের লেখক ছিলেন ইরানি কবি জামি নিজামি। আমির খসরু অনেকেই গল্পটি লিখেছিলেন, কারণ জামি প্রথম এই দুজনের গল্প বলল জনপ্রিয় হয় পার্বতী কবিদের কাছে এসে। আর এই গল্পের বাংলায় ভাবানুবাদ করেন দৌলত উজির বাহারাম খান। সেটার রচনাকাল 1960 থেকে 1669-এর মধ্যে হবে, যদিও এ নিয়ে বিভিন্ন মত আছে। লাইলি ও মজনুর আসল কাহিনী হল বিশাল ধনীর পুত্র কায়েস। বিশাল ধনী ঘরের পুত্র ছিল কায়েস, লাইলির প্রেমে পড়ে দিওয়ানা বা মজনু হয়ে যায়। লাইলির ও তার প্রতি ভালোবাসা প্রকাশিত হয় প্রবলভাবে, কিন্তু বিবাহে আসে বাধা। লাইলির বিয়ে হয় অন্যখানে। মজনু মরুভূমির পোখর বালির উপর ঘুরে বেড়ায় লাইলিকে না পাওয়ার বিরহে। লাইলি তার স্বামীর সাথে শ্বশুর বাড়ি চলে যায় এবং মজনুর শোকে কাতর হয়ে অবশেষে প্রাণ হারায়। মজনু ঘুরতে ঘুরতে লাইলির কবরের পাশে গিয়ে পৌঁছায় এবং কাঁদতে কাঁদতে সেখানেও মারা যায় মজনু। তাদের দীর্ঘ বিরহ জীবন সমাপ্তি ঘটে মৃত্যুর মধ্য দিয়ে। শ্রী ও ফরহাদ। শ্রী ও ফরহাদ এই দুজনের গল্প ইরানের কবি ফেরদাউসির শাহনামা মহাকাব্যে আছে, কিন্তু এরা জনপ্রিয় হয় আরেক কবি নিজামির লেখার পর। সেটা ছিল রাজা খসরু রাজকন্যা শিরিনের প্রেম। তাদের দুজনের প্রেমে মাঝখানে হঠাৎ ঢুকে যায় ফরহাদ নামের একজন পাথর খোদাই করা শিল্পী। শ্রীকে দেখে পাগল হয়ে যায় ফরহাদ। শুরু হয় নতুন প্রেম, চিঠি লেখালেখি। এ খবর রাজা খসরু জানার পর ফরহাদকে ডেকে পাঠান এবং মিথ্যা প্রতিশ্রুতি দেয়। কী প্রতিশ্রুতি জানেন? রাজা বলছেন, যদি সে পাহাড় কেটে রাজপ্রসাদ পর্যন্ত সিঁড়ি বানাতে পারে তাহলে শ্রীর সাথে তার বিয়ে দেবে। ফরহাদ প্রেমিকাকে পাবার আশায় দিনরাত পরিশ্রম করে পাহাড় কাটার কাজ শুরু করে, নিজে পাথর কেটে কেটে সিঁড়ি বানাতে থাকে। কিন্তু আস্তে আস্তে একটা সময় ওই সিঁড়ি এসে রাজপ্রসাদে এসে ঠেকে গেল। তখন খসরু মিথ্যা করে জানায় শিরিন মারা গেছে। ভালোবাসার মানুষের মৃত্যুর খবর শুনে দুঃখে পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে ফরহাদ। ফরহাদের গল্প এখানে শেষ হলো, শ্রীর গল্প এখানে শেষ হয় না। খসরু আর শ্রীর প্রেমের গল্প আগাতে থাকে। তারা বিয়ের প্রস্তুতি নিলে ঘটে মর্মান্তিক ঘটনা। ছেলের হাতে খুন হন খসরু। শিরিনকে বিয়ে করতে চায় পুত্র, আর তাতে সম্মতি না দেওয়ায় এই খুন। এটা মেনে নিতে পারেন না শিরিন, তাই বাধ্য হয়ে আত্মহত্যা করে। খসরু শিরিনকে এক কবরে সমাহিত করা হয়। এই গল্প মূলত খসরু আর শিরিন প্রেমের গল্প, তাদের প্রেম উপাখ্যানের মাঝখানে। তাহলে এই প্রেম কেন শ্রী ফরহাদের প্রেমের গল্প, তা গবেষণার বিষয়। আজকে আপনাদের কাছে আমাদের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী তিন প্রেমিকের গল্প আপনাদের সঙ্গে পরের এপিসোডে নিয়ে আসিব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।